প্রমাণ করো যে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম সমবিত্তস্থ, অর্থাৎ আমাদের দেখাতে হবে একটা ট্র্যাপিজিয়াম যদি সমদ্বিবাহু হয় তাহলে তার চারটে শীর্ষবিন্দু একটা বৃত্তের উপর থাকবে। মনে করি এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, অর্থাৎ তার যে তির্যক বাহু আছে তারা হচ্ছে সমান, অর্থাৎ এডি ইকলস টু বিসি। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সমবিত্তস্থ। ঠিক আছে, প্রমাণ আমরা জানি যে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের এই একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। তাহলে যেহেতু এ বি সমান্তরাল ডিসি এবং এডি ছেদক, অতএব অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল ডি, অতএব এই কোণ এবং এই কোণের সমষ্টি কত হবে 180 ডিগ্রি। হ্যাঁ, যে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির সমষ্টি হবে 180 ডিগ্রি। আবার সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম থেকে পায় কি পাবো, যদি এই দুটো বাহু সমান হয়ে যায় তাহলে কী হবে, এই কোণ সমান এই কোণ, অ্যাঙ্গেল ডি কোণ সমান অ্যাঙ্গেল সি কোণ। অতএব যদি এক নম্বর দিই, অতএব এক নম্বর থেকে পায় অ্যাঙ্গেল এ কোণ, এই ডিয়ের জায়গায় সেটা বসিয়ে দিলাম, অ্যাঙ্গেল সি কোণ শোন হচ্ছে 180 ডিগ্রি। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি সমান 180 ডিগ্রি। অতএব যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অতএব এ বি সি ডি সমবিত্তস্থ। অতএব এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, তাই এ বি সি ডি সমবিত্তস্থ। ঠিক আছে, এখানে এই যে আমি এইভাবে অ্যাঙ্গেল এ লিখেছি, তোমরা এটা কিন্তু পুরোটাই বি এ ডি, অ্যাঙ্গেল এ কোন সময় হচ্ছে অ্যাঙ্গেল বি এ ডি, এইভাবেও লিখতে পারো। আমি শর্ট ফর্মে লিখেছি,